হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই তোমাদের থার্ড মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং সেই এক্সামের দিন এবং এক্সাম হলের কিছু গাইডলাইন দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন যে গাইডলাইনগুলো আমাদের ফলো করা উচিত আমরা সেই গাইডলাইনগুলো এ টু জেড সমস্ত কিছু জেনে নেব এবং পরীক্ষার দিন অবশ্যই এই যে গাইডলাইনগুলো এগুলো আমাদের মেনে চলতে হবে তো সকলেই মাথায় রেখো তো সকলকে প্রথমেই ভিডিওর শুরুতেই জানিয়ে নিই যে থার্ড মার্চ তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের জন্য অল দ্য বেস্ট এবং এই ভিডিওটি তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনে কি কি লেখা আছে চলো তাহলে শুরু করি এবং তোমরা এডমিট কার্ডটির যেটা দ্বিতীয় পৃষ্ঠা সেকেন্ড পৃষ্ঠায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই গাইডলাইনটি ইংলিশে যাই হোক সেটার আমি তোমাদের বাংলা বলে দিচ্ছি কি লেখা আছে আসলে দেখে নাও দেখো যদি এডমিট কার্ডে এডমিট তোমার কার্ডটিতে যদি কোনো রকম ভুল থাকে ধরে নাও কারো নামের স্পেলিং ভুল আছে ঠিক আছে তাছাড়া কারো ধরে নাও আধার নাম্বার ভুল আছে বা কারো ডেট অফ বার্থ ভুল আছে যদি কোনো রকম কোনো ভুল থাকে তাহলে অবশ্যই মাদ্রাস সার্ভিস কমিশনকে সেটা জানাবে তার জন্য যে টোল ফ্রি নম্বর আছে সেই টোল ফ্রি নম্বর এবং তাদের যে মেল আছে সেই মেল আইডিতে মেল করে নেবে মাদ্রাস সার্ভিস কমিশনের যে নোটিশ আছে আগের দিন আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম সেই নোটিশটি দেখিয়েছিলাম সেখানে নাম্বার দেখিয়েছিলাম যে টোল ফ্রি নাম্বার কোনগুলো যাই হোক সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারবে তাছাড়া দেখো যে সেকেন্ড পয়েন্টে কী বলা হয়েছে কোনো পরীক্ষার্থীতে পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না যেটা অন্যান্য এক্সামও হয়ে থাকে পরবর্তী দেখে নাও যে পরীক্ষা কেন্দ্র পরীক্ষার তারিখ সময় সেটা কিন্তু ভালোভাবে দেখে রাখবে অর্থাৎ পরীক্ষার সময় কোথায় তোমার সেন্টার পড়েছে সমস্ত কিছু এ টু জেড ভালোভাবে এডমিট কার্ড ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দেখে নেবে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে বলা হয়েছে অর্থাৎ তোমাদের যদি কারোর সাড়ে দশটায় নবম দশমের পরীক্ষা থাকে তাহলে তোমাকে সাড়ে নটার মধ্যে কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে এরপরে দেখে নাও নেক্সট পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে পরীক্ষার হল খোলা হবে অর্থাৎ তোমার যে সেন্টার বা তোমার যে স্কুলে তোমার পরীক্ষাটি হবে সেইখানে তিরিশ মিনিট আগে তার দরজা খোলা হবে বা মেন গেট খোলা হবে নেক্সট দেখে নেব আমরা যে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে বরাদ্দকৃত আসন গ্রহণ করুন অর্থাৎ তোমাদের পরীক্ষার তিরিশ মিনিট আগে তোমাদের যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে কিন্তু পরীক্ষার যে কক্ষ যে রুমে তোমার যেখানে তোমার আসন আছে বরাদ্দকৃত আসন সেখানে তোমাকে পনেরো মিনিট আগে বসতে দেওয়া হবে এবং ওএমআর সিট ওএমআর সিট পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগে তোমাকে দেয়া হবে তাহলে ওএমআর যখনই তুমি দশ মিনিট আগে পেয়ে যাবে সর্বপ্রথম তোমার নাম ক্যাপিটাল লেটারে হয়তো লিখতে হতে পারে বা তোমার সিগনেচার সমস্ত কিছু প্রথমেই করে নেবে তোমার অ্যাপ্লিকেশান আইডি না লিখতে হলেও তোমার রোল নাম্বারটা আশা করি লিখতে হবে অ্যাপ্লিকেশান আইডিটাও লিখতে হবে এগুলো প্রত্যেকটা এই দশ মিনিটের মধ্যে খুবই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অবশ্যই পূরণ করে নেবে তাছাড়া কিন্তু তোমাদের এক্সামটা যদি কোনো রকম এখানে আমরা যদি পূরণের ক্ষেত্রে ভুল হয়ে থাকে এক্সামটা পুরোপুরি বাতিল হয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব দেখে নাও যেটা তোমাদের আট নম্বর পয়েন্ট যে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে প্রশ্ন পুস্তিকা বিতরণ করা হবে অর্থাৎ তোমাদের সাড়ে দশটায় যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের দশটা পঁচিশেই কিন্তু প্রশ্নপত্র দেয়া হয়ে যাবে ওকে এছাড়া দেখে নাও আমরা পাচ্ছি কি যে পরীক্ষার পরীক্ষার্থীরা পরীক্ষার শুরুতে ঘন্টা বাজলে তবেই প্রশ্ন পুস্তিকা খোলা হবে অর্থাৎ যতক্ষণ না পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের প্রশ্নপত্র খোলা চলবে না যে সিল করা থাকবে সেই সিলের মধ্যে রাখতে হবে এরপর দেখো না ওএমআরের দুটো কপি থাকবে যেমন প্রাইমারি টেড যদি কেউ দিয়েছ দু হাজার বাইশে তাও দেখবে সেখানে দুটো কপি থাকে একটা মূল কপি এবং তার একটা কার্বন কপি থাকে তো অবশ্যই সেগুলোকে কেউ ছেড়ছাড় করবে না যেমন আছে সেরকম করবে ওকে কেউ সরিয়ে রাখবে না কেউ কার্বন কপিটা তুলে নেবে না নেক্সট দেখে নাও পরীক্ষা শেষ হওয়ার আগে ওএমআর সিট বিচ্ছিন্ন বা স্থানচ্যুত করা যাবে না বললাম আমি তোমাদের যে ওএমআর সিট যে দুটো আছে কার্বন এবং মেন এগুলো কিন্তু তোমাদের যে সরিয়ে নেওয়া চলবে না এটা কিন্তু মনে রাখবে যতক্ষণ না এখানে পরীক্ষার্থী এবং পরিদর্শক উভয়ের স্বাক্ষর থাকবে ওএমআরে তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তাছাড়া সরিয়ে নেবে হবে না নেক্সট দেখে নাও যে প্রার্থীর সমস্ত বিবরণ কী লিখতে হবে কোন স্কুলে তোমার সেন্টার পড়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা দরকার তাছাড়া দেখে নাও প্রার্থী এবং পরিদর্শক উভয়ের দ্বারা উত্তরের চিহ্ন যেটা সিগনেচার দরকার যেটা ওয়েম ওএমআর এর মূল কপিতে সিগনেচার করা প্রয়োজন এবং মূল কপিতে সিগনেচার করলে অবশ্যই কার্বন কপিতেও সেই ছাপগুলো সঠিক জায়গায় থাকবে এরপর দেখে নাও ওএমআর সিটের প্রার্থীর অনুলিপিতে অর্থাৎ কার্বন কপি কোনো আলাদা মার্কিং করার কিন্তু দরকার নেই মনে রাখবে পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীর প্রার্থীর অনুলিপিতে অর্থাৎ কার্বন কপিতে ছাপ সহ মূল কপিতে প্রার্থী তো এখানে পুরোপুরি কার্বন কপিরই কথা আছে যতক্ষণ না পরীক্ষক তোমাকে বলছে কার্বন কপি সরিয়ে নিতে ততক্ষণ কিন্তু পরীক্ষা সেখান থেকে কার্বন কপি সরিয়ে নেবে না যাই হোক পরীক্ষার তোমাদের প্রত্যেকটা বিষয়ে নব্বইটি প্রশ্ন থাকবে নব্বই মিনিট তার জন্য এছাড়া দেখেন পরীক্ষা শুরু হওয়ার পর পরের নম্বর ষোলো নম্বর পয়েন্ট পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের পরীক্ষার হল বা কক্ষে প্রবেশ করতে দেওয়া যাবে না অর্থাৎ তুমি যদি সাড়ে দশটার পরে পৌঁছাও তাহলে কিন্তু তোমাকে আর পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরুর এক ঘন্টা পরে তাহলে সাড়ে দশটা থেকে যদি পরীক্ষা হয় তোমাদের পরীক্ষা হবে বারোটা পর্যন্ত তাহলে দেখো এক ঘন্টা পর অর্থাৎ সাড়ে এগারোটা পর্যন্ত তোমাদের কিন্তু যে এক ঘন্টা পরে একটা বেল বাজানো হবে এবং পরীক্ষা শেষ সময়ের পাঁচ মিনিট আগে একটা বেল বাজানো হবে মানে তোমাদের এগারোটা পঞ্চান্নতে একবার বেল বাজানো হবে এবং সাড়ে এগারোটা একবার বেল বাজানো হবে মনে রাখবে নেক্সট দেখ পরীক্ষা প্রথম এক ঘন্টা এবং শেষ পনেরো মিনিটের মধ্যে পরীক্ষার্থীকে টয়লেটে যেতে দেওয়া হবে না অর্থাৎ যা কিছু পরীক্ষা শুরু হওয়ার আগেই এই কাজটা প্রত্যেকে সেরে নেবে তাছাড়া এক ঘন্টা পর কিন্তু তোমাদের বাইরে বেরোনোর টয়লেট ইউজ করার অনুমতি দেয়া হবে নেক্সট দেখে নাও যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীকে পরীক্ষার হল রুম থেকে বের হতে দেওয়া যাবে না পরীক্ষা শেষ হওয়ার পরে প্রার্থীরা তাদের যে সংশ্লিষ্ট আসনে বসে থাকতে বলা হয়েছে পরীক্ষা শেষ হলেও তুমি বেরিয়ে আসা চলবে না কারণ সেখানে কি হবে এর যে কার্বন কপি আছে সেগুলো খুবই ভালোভাবে নিজেদেরকে কোনো যেন না ছেঁড়াছিঁড়ি হয় তো সেগুলোকে সরিয়ে নিতে হবে যেগুলো পরীক্ষক তোমাদের নির্দেশ দেবেন তখনই তোমরা সেগুলো পালন করবে নেক্সট আমরা দেখে নেব যে পরীক্ষার পুস্তিকা আমরা যদি দেখি প্রশ্ন বা এমআরসিট পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরিস্থিতিতে যদি পরীক্ষার হল বা রুম থেকে বের করা উচিত নয় কোনোভাবেই পরীক্ষার হল থেকে পরীক্ষা শেষ হওয়ার আগে বের করানো উচিত নয় তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষার্থীদের শুধুমাত্র যে সেভেন্থ এস যে এক্সাম সেখানে প্রধান যে পরীক্ষার যে প্রবেশপত্র হিসেবে তোমরা এডমিট কার্ড নিয়ে যেতে হবে ঠিক আছে প্রধান পরীক্ষার প্রবেশপত্র মানে এডমিট কার্ড নিয়ে যেতে হবে সে সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে এবং সাম্প্রতিক রঙিন ছবি অর্থাৎ যে ছবিটি দিয়ে তুমি ফর্মটি ফিল আপ করেছ সেই ছবিটি নিয়ে যাবে এবং কালো বল পয়েন্ট পেন পরীক্ষার হলে ভিতরে বহন করার অনুমতি দেওয়া হয়েছে তাহলে কি কি নিয়ে যাবে কোনো কিন্তু ঘড়ি নিয়ে ওয়াচ চলবে না এডমিট কার্ড শুধুমাত্র নিয়ে যাবে আসল আধার কার্ড সঙ্গে সঙ্গে তোমার রঙিন ছবি নিয়ে যাবে নেক্সট দেখে নাও এডমিট কার্ডে মুদ্রিত আধার নম্বর প্রার্থীর আসল আধার কার্ডের নম্বরের সাথে মিল থাকতে হবে যদি মিল কারো না থাকে তাহলে অবশ্যই এখনই মাদ্রা সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করো এডমিট কার্ডে মুদ্রিত আধার নম্বর এবং যদি প্রার্থীর মেন আধার নম্বরের সঙ্গে যদি নাম মিল হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না এটা বলা হচ্ছে নেক্সট দেখে নেব আমরা যে চব্বিশ নম্বর যে পয়েন্টটা সবচেয়ে বড় আছে যে পরীক্ষার্থীদের কি কি প্রবেশ করতে নিষেধ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে ব্যাগ নিয়ে যাওয়া চলবে না মোবাইল ফোন নিয়ে যাওয়া চলবে না বন্ধ করা থাকলেও নিয়ে যাওয়া চলবে না পেজার ট্যাব ল্যাপটপ হেডফোন কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাওয়া চলবে না কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাওয়া চলবে না তোমাদের কোনো ঘড়ি নিয়ে যাওয়া চলবে না তাছাড়া দেখে নাও এই নির্দেশাবলি যদি যে কোনো লঙ্ঘন যদি হয় তাহলে ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা অর্থাৎ তুমি আর কোনো এক্সাম দিতে পারবে না এবং পুলিশের কাছে এফআইআর দায়ের সহ শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু তোমার জন্য নেওয়া হবে যাই হোক পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে কোনো মূল্যবান ব্যয়বহুল আইটেম না নিয়ে যাওয়ার জন্যও কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে কোনো রকম কিন্তু ব্যয়বহুল কোনো কিছু নিয়ে যাওয়া উচিত নয় এছাড়া দেখে নাও ধরে নাও পরীক্ষা ক্ষেত্রে নিয়ে গেছো এক্ষেত্রে কিন্তু যে নিরাপদ রাখা নিশ্চিত করা যায় না ধরে নাও তুমি মোবাইল নিয়ে গেছো মোবাইল নিয়ে গেছো তুমি তো মোবাইল যখন নিয়ে গেছো সেটাকে রাখার জন্য নির্দিষ্ট একটা হয়তো স্থান পাবে কিন্তু সেখানে যদি কোনো রকম তোমার হারিয়ে যায় সেটা কিন্তু কমিশন দায়ী থাকবে না এছাড়া দেখে নাও প্রশ্নপত্রে তার নাম কেন্দ্রের নাম পূরণ করবে স্বাক্ষর করবে অবশ্যই দেখো যদি নিজেদের সিগনেচার হয় ধরুন আমি বিশ্বজয় আমার নাম তো আমি বিশ্বজয় যখন সিগনেচার করব। তখন এইভাবে করব। ঠিক আছে প্রথমটা ক্যাপিটাল লেটার বাকিগুলো স্মল লেটার কিন্তু যখন আমাকে যদি বলে যে শুধু নাম লিখতে তখন অবশ্যই লিখবে সিগনেচার ছাড়া সমস্ত ক্যাপি লেটার ক্যাপিটাল লেটার লিখবে যদি লিখতে বলা হয় নাম তো দেখেন এখানে উত্তর দেওয়ার আগে ও সিটে তার নাম কেন্দ্রের নাম রোল নাম্বার তাহলে কত কিছু লিখতে হবে দেখো ওএমআর যেটা পাবে সেখানে তোমাদের নাম লিখতে হবে কেন্দ্র অর্থাৎ এডমিট কার্ডে দেখবে পরীক্ষা কেন্দ্রের নাম আছে সেটা লিখতে হবে রোড নাম্বার লিখতে হবে বুকলেট নম্বর লিখতে হবে যেটা তোমরা কোশ্চেনে পেয়ে যাবে ডান দিকে অ্যাপ্লিকেশান আইডিটা লিখতে পাবে যেটা তোমাদের বাম দিকে আছে এডমিট কার্ডে বুকলেট সিরিজও পাবে বুকলেটে ঠিক আছে এই সমস্ত কিছু প্রত্যেকটা লিখে লিখে নেবে এবং তোমাদের মিডিয়ামটা যে কে বেঙ্গলি মিডিয়াম না কে ইংলিশ মিডিয়াম সেই মিডিয়ামটা বা হিন্দি মিডিয়াম যে মিডিয়াম হোক লিখে নেবে যাই হোক ওএমআর সিটে প্রত্যেকটা উত্তরের জন্য অবশ্যই ধরে নাও এ আছে বি আছে সি আছে ডি আছে যে উত্তরটি ধরো বি উত্তরটি বিটা ভালোভাবে এইভাবে ভালোভাবে ফিল আপ করে নেবে একেবারে কোনো ফাঁকা রাখবে না একেবারে কালো করে ভরে দেবে ঠিক আছে খুব ভালোভাবে এবং ধরে নাও এটা একের দাগের তো একের দাগের ধরে নাও এটা উত্তর হলো বিটা বিটা ভরে নিলে কিন্তু যদি তুমি টাও এইভাবে ভরে নাও তাহলে কী হবে এই প্রশ্নটার জন্য তুমি কোনো নাম্বার পাবে না এবং অবশ্যই যে নেগেটিভ যেহেতু আছে পয়েন্ট ফাইভ জিরো সেই নেগেটিভ নাম্বার কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই যেটা উত্তর হবে সেটাই করবে দুটো তিনটেতে ভরাট দেবে না ধরো এটা কিছুটা ভরাট করলে এটা পুরোটা ভরাট করলে এরকম চলবে না একটাই করতে হবে ফুল ভরাট ওকে নেক্সট দেখে নাও যে ওএমআর এমআর সিটে বৃত্তগুলিকে সম্পূর্ণরূপে অন্ধকার করুন মানে পুরোপুরি কালো ভরে দিতে বলা হচ্ছে ঠিক আছে শূন্য স্থান রাখা চলবে না তো ওই সিটে কালো করা দেখো সেখানে কোন রকম যে ওই এম আর সিটকে কোনো রকম কালি বা রকম দাগ দেওয়া চলবে না ওইএমআরে কোনো ছেঁড়া ছেঁড়ি যেন না হয় কোনো রকম ভাজ করা চলবে না কারণ সেগুলো ওই এম যখন তোমাদের দেখা হবে কম্পিউটারের সাহায্যে তখন এগুলো অসুবিধা হয় তোমার রেজাল্ট নাও আসতে পারে তো দেখে নাও ওএমআর এরপর নেক্সট আমরা যেটা পাবো যে ওএমআর সিটের কোথাও রুক্ষ কাজ করা উচিত নয় অর্থাৎ কোথাও ছেঁড়াছিঁড়ি উচিত নয় বা দাগ দেওয়া উচিত নয় ভাঁজ করা উচিত নয় ওএমআর সিট দু কপি থাকবে বললাম একটা মেন আর একটা আমাদের কার্বন কপি থাকবে তো কার্বন কপিটা তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তবে অবশ্যই যতক্ষণ না পরীক্ষক নির্দেশ দিচ্ছে ততক্ষণ কেউ কিন্তু সেটা সরিয়ে দেবে না পরিদর্শককে পরীক্ষার শেষে ওএমআর সিটের মূল কপিতে স্বাক্ষর করতে অবশ্যই হবে ওকে তাছাড়া এখানে সমস্ত এন্ট্রি চেক করার পরে পরীক্ষার্থীর দ্বারা স্বাক্ষর এখানে দেখে নাও দ্বারা এখানে কর তোমাদের ফিল আপ করা আছে যাই হোক যেহেতু এটা ইংলিশ টু ব্যাঙ্গলি করা আছে তাই কিছু কিছু জায়গায় তোমাদের বিভিন্ন শব্দগুলো এখানে আছে যাই হোক পরীক্ষা শেষ হওয়ার পর পরিদর্শক প্রার্থীর যে ওয়েম আর সিটের কপি হস্তাক্ষর হস্তান্তর করবেন ওকে এবং ওয়েম আর সিটের মূল লিপি পরিদর্শক এবং পরীক্ষার্থী উভয়ের দ্বারা স্বাক্ষরিত হবে এই সমস্ত কথা আছে ওয়েমআর শিট বৈধ হবে না যদি না আসল কপিতে পরিদর্শক বা পরীক্ষার্থী উভয়ের স্বাক্ষর না থাকে তাই অবশ্যই পরীক্ষককে স্বাক্ষর করিয়ে নেবে তাছাড়া কিন্তু সেই তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে এরপর দেখে নাও যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার সময় বা পরীক্ষা শেষ হওয়ার পরেও পরীক্ষার হলের বাইরে অরিজিনাল ওয়েম বহন করতে পাওয়া যায় সেই প্রার্থীকে বাতিল করা হবে সে আর এক্সাম দিতে পারবে না কোনো দিনও কোনো এক্সাম এবং তার পরীক্ষাও হয়তো বাতিল হয়ে যাবে অবশ্যই পরীক্ষার্থী তাদের নিজ নিজ পুস্তিকা নিয়ে যেতে পারবে না অর্থাৎ তোমরা তোমাদের প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে পারবে এছাড়া দেখে নাও যে কোনো পরীক্ষার পরীক্ষার হলে যে কোনো ধরনের অন্যায় উপায় ব্যবহার করা হলে তাকে কিন্তু অযোগ্য ঘোষণা করা হবে তাহলে এই যে আটত্রিশটা টোটাল তোমাদের গাইডলাইন এই আটত্রিশটি গাইডলাইন বললাম ঠিক আছে এই ভিডিওটি তোমাদের প্রত্যেককে শেয়ার করে দিও আর এক্সাম হলে এক্সাম হলে যখন যাবে ঠিক আছে পরীক্ষা কেন্দ্রে যেতে হলে এডমিট কার্ড নিয়ে যাবে অরিজিনাল আধার নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের ফটো নিয়ে যাবে অরিজিনাল যেটা তোমার তুমি ফর্ম ফিল আপের সময় ব্যবহার করেছিলে রঙিন রঙিন ছবি সে সঙ্গে সঙ্গে ব্ল্যাক পেন নিয়ে যাবে ঠিক আছে এই চারটে জিনিস তোমাদের অ্যালাউড করা হবে আর অন্যান্য কোনো রূপ কোনো গ্যাজেট রাখার প্রয়োজন নেই ওয়াচ রাখার প্রয়োজন নেই যদি ঘড়ি রাখতে হয় তাহলে অবশ্যই পরী শিক্ষক যিনি থাকবেন তাকে জিজ্ঞাসা করে নেবে তোমার তোমার কাছে ঘড়ি রাখার প্রয়োজন নেই যদি সময় দেখতে হয় পরীক্ষককে জিজ্ঞাসা করে নেবে যে কত সময় হলো আর তাছাড়া পরীক্ষা কেন্দ্রে হয়তো ঘড়ি থাকতে পারে তো এই ছিল তোমাদের পরীক্ষা কেন্দ্রে এই সমস্ত জিনিসগুলো তোমরা নিয়ে যাবে ওকে এডমিট কার্ড নিয়ে যাবে আধার কার্ড রঙিন ছবি এবং ব্ল্যাক পেন নিয়ে যাবে এই ছিল তোমাদের এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অবশ্যই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে অল দ্য বেস্ট